তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আমার তরফ থেকে দুটো মুভি রেকমেন্ড করব। প্রথমে স্যান অ্যান্ড্রিয়াস, আর একটি হচ্ছে ডোন্ট লুক আপ। তো হ্যালো বন্ধুরা, আমি অভি, আপনারা দেখছেন এজেবাস। প্রথমে স্যান অ্যান্ড্রিয়াস এর কথা বলি। ডুয়েন জনসন দি রক ওরফে সে রেয়ার ক্যারেক্টার প্লে করছে। ফার্স্ট অফ অল, রেয়ার ক্যারেক্টারটি হলো ও লস অ্যাঞ্জেলস এর ফায়ার ডিপার্টমেন্টের পাইলট, আর ও ফিজিক্যালি ফিট হলে ওর মেন্টালি ওর মেয়ের মৃত্যুর জন্য ও নিজেকে দায়ী ভাবে। আর মুভির প্লট হলো যে আর্থকুইক আসছে ওখানে প্রায় 250 বছর পর, আর আর্থকুইক একবার না প্রায় বারবার আসতে থাকছে। আর মুভির বাকি ক্যারেক্টারগুলির মধ্যে ওর মেয়ে ব্লেক ওর মায়ের বয়ফ্রেন্ডের সাথে সান ফ্রান্সিসকোতে আসে, আর রে প্রথমে লস অ্যাঞ্জেলসে গিয়ে ওর ওয়াইফকে বাঁচায়, আর তারপরে তারা দুজন মিলে ওর মেয়েকে বাঁচাতে যায়। মুভিতে ওদের দুটো মেয়ে ছিল, আর তার মধ্যে একজন মারা যায়। আর ডক্টর লরেন্স তার টিম মিলে প্রথমেই তারা প্রেডিক্ট করে নেয় যে সান ফ্রান্সিসকোতে অনেক বেশি ভূমিকম্প হবে। আর ওদিকে রেয়ের মেয়ে ব্লেক আর ওর বন্ধু বেন আর অলির সাথে সান অ্যান্ড্রিয়াসে তারা সার্ভাইভ করে ওই ভূমিকম্পতে। মুভির ভিএফএক্স এর কাজ খুব সুন্দর হয়েছে, আর মুভির ক্যারেক্টারগুলো বেশ ভালো লেগেছে। বাকি ক্যারেক্টারগুলোর কাজও পারফরমেন্স ভালো হয়েছে। আর মুভি 2015 সালে এসেছে, এটা নেটফ্লিক্সের ওপর পেয়ে যাবেন আপনারা। এর রান টাইম হচ্ছে 1 ঘন্টা 54 মিনিট। তো তোমাদের আর্থকুইকের ওপর যে এরকম এন্টারটেইনমেন্ট মুভি দেখতে চাইলে এটা তোমাদের জন্য রেকমেন্ড করব। মুভির নেগেটিভ কিছু জিনিসও আছে, যেমন স্যান অ্যান্ড্রিয়াসে যে মুভির এত ভূমিকম্প হচ্ছে সেখানে সরকারের কোনো স্টেপ নেই, আর মুভিতে রক নিজেকে নিজের মতোই প্লে করছে। তুমি যদি ফ্রি থাকো তাহলে এরকম অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপ মুভি তুমি চেক আউট একবার করতে পারো। এরপর 2 নম্বর মুভির কথা বলি, ডোন্ট লুক আপ। আর এই মুভিটি দেখার পর যে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল রিয়ালিটিতে যে সরকার যেরকম ভাবে আমাদের চালাচ্ছে সেটা আমরা ভালোভাবে জানতে পারি এই মুভির দ্বারা। তো প্রথমে দুটো সায়েন্টিস্ট জানতে পারে পৃথিবীর বাইরে থেকে একটা কমেট পৃথিবীর দিকে আসতে থাকছে, আর 6 মাস পরে আর্থে এসে লাগবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর সবাই মারা যাবে। আর এই জিনিসটা দুটো মেন ক্যারেক্টার জানতে পারে, আর ওরা দুজন মিলে পুরো দুনিয়াকে জানাতে চায়। আর যেসব জিনিস দেখিয়েছে US গভর্নমেন্টের তরফ থেকে পুরো রিয়ালিস্টিক, পুরো এমন চলছে যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যেমন চলে সরকারের তরফ থেকে যেসব পদক্ষেপ হয় যেমন ঠিক চলে ঠিক তেমনই মুভিতে দেখিয়েছে। কোনো শো অফ করে না মুভি। আর মুভির প্লট প্রথমেই বুঝিয়ে দিয়েছে পৃথিবী ধ্বংস হবে। তো আর US এর প্রেসিডেন্ট যেমন দেখিয়েছে এখানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তাও সে নিজের পার্সোনাল কাজের জন্য সবকিছু ইগনোর করে যাচ্ছে। মুভিতে যে ট্র্যাজিক্যাল ড্রামাটি দেখিয়েছে সেটা US এর উপরই ফোকাস করেছে। আর মুভিতে লিওনার্দো আছে, আর ওনার যা অ্যাক্টিং পারফরমেন্স দেখিয়েছে মুভিতে তুমি মাঝখান থেকে মুভিটি ছাড়তেই পারবে না। আর মুভি যেমন টোনে চলছে তার সাথে যে মিউজিকটি দিয়েছিল ওটা আমার খুব পছন্দ হয়েছে। আর মুভিতে অনেক বড় বড় অ্যাক্টর কাজ করেছে, আর মুভিটি 18+, তো ফ্যামিলির সাথে এটা চলবে না। তোমার মুভিটি দেখতে হলে আলাদাই একাই দেখতে হবে। আর মুভিটি আমার পার্সোনাল খুব ভালো লেগেছে, যে অ্যাকচুয়াল রিয়ালিটিতে যেমন হয় ঠিক তেমনই মুভিতে আমাদের দেখিয়েছে। তো তোমার মুভিটি কেমন লেগেছে সেটা নিচে কমেন্টে বলো। ওভারঅল আমার ভিডিও এতটাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এরকম মুভি কন্টেন্ট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।